হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাজার নলেজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার স্বাগত আপনারা অনেকেই জানতে চান যে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না সেজন্য আপনার ফোনে সরাসরি যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এখানে আমি আমার ফোনের অরিজিনাল ব্রাউজারটি ব্যবহার করব তারপরে ফোনে অরিজিনাল ব্রাউজারে গুগল সার্চ অপশানে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেবো এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার সেজন্য সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার সাথে সাথে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা সাজেস্ট করছে অর্থাৎ দম লেখাতে আমি ক্লিক করব। তারপরে একটি ওয়েবসাইট এনে দেবে আমাদের সামনে সেই ওয়েবসাইটের নাম হলো রিমুভ ডট বিজি ওয়েবসাইটের ভিতরে গেলে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে এ ইন্টারফেসে আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে আমি খুব সহজেই রিমুভ করা যাবে সেই জন্য সরাসরি আপলোড অপশানে ক্লিক করতে হবে একটু সময় নেবে তারপরে এখানে আপনি ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি এখানে সরাসরি ক্যামেরা দিয়ে একটি ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি ক্যামেরায় সরাসরি চলে যাব। এবং ক্যামেরার মাধ্যমে একটি ছবি তুলব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কথা বলছি এখন ক্যামেরায় একটি ছবি তুলব সাপোজ মনে করেন আমি এখানে এই ছবিটাই তুলেছি এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই এটা আপলোড নিবে তারপরে অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখুন এখানে ফুল ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে আপনি ফুল এইচডিতেও ডাউনলোড করতে পারবেন এবং সাধারণ এইচডিতেও ডাউনলোড করতে পারবেন আমি এইচডিতে ডাউনলোড করব না সেই জন্য আমি সাধারণভাবে ডাউনলোড করে নেব ডাউনলোড হতে একটু সময় নেবে এবং এখানে একটি অপশান চলে আসবে এবং এটা ফাইলে সেভ হয়ে গেছে এটা খুব ডাউনলোড করা খুব সহজ তারপরে আমি ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি নেবেন সেজন্য আপনাদের আপলোড অপশানে আবার ক্লিক করতে হবে এবং গ্যালারির ভিতরে গেলে একটু ওয়েট নেবে তারপরে ফোনে অথবা মেমোরির গ্যালারি অপশানে চলে যেতে হবে তারপরে আপনি যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ডে মুভ করব সাপোজ মনে করেন আমি এই ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেটা আপলোড করে দিলে একটু সময় নেবে তারপরে দেখা যাচ্ছে খুব সহজেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখুন এখানে ছবিটির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ হয়ে গেছে এখন এটা আমি ডাউনলোড করে নেবো ডাউনলোড একটু সময় নেবে এখন ডাউনলোড হয়ে গেছে চলুন আমি সরাসরি গ্যালারির ভিতরে চলে যাব। গ্যালারির ভিতরে যে ছবিগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেগুলো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভার ফাইল হিসেবে সেভ হয়ে যাবে অথবা ডাউনলোড অপশানে গেলে আপনার সেই ছবিগুলো দেখতে পারবেন দেখুন আমি এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এখন আমি আমার অরিজিনাল ছবিটি আপনাদের দেখাবো যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম আমি এখানে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম এই ছবির পিছনে দেখুন বাড়ি ঘর এবং দেয়াল দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি সেটি কোনো দেয়াল দেখা যাচ্ছে না আর এটা আমার একটু আগে তোলা সেই ছবিটি এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু নেই এবং এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি নীল দেয়াল তো বন্ধুরা আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের তা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো বন্ধুরা আজ আর কথা ভাবো না এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পরে একটি ভিডিও দেখার জন্য ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ